क्वालिटी मैनेजमेंट मैनेजमेंट ऐसा রিসোর্সেস এন্ড অ্যাসেটস অফ এন অর্গানাইজেশন সব ধরনের অর্গানাইজেশন রিসোর্সগুলো আমি যাতে প্রপারলি কাজে লাগাতে পারি সেই জন্য যে ম্যানেজমেন্টের যোগ্য বা কোনো কোয়ালিটি থাকতে হয় সেটা হচ্ছে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট বা টিপিএম। টিপিএম ইজ নন অ্যাজ টোটাল প্রোডাক্টিভ মেনটেন্যান্স ডিসক্রাইবস ম্যানেজমেন্ট অ্যাপ্রোচ টু লং টার্ম সাকসেস থ্রু কাস্টমার স্যাটিসফ্যাকশন। অর্থাৎ টিপিএম বলতে আমরা এক ধরনের প্রোডাক্টিভ মেনটেন্যান্সকে বোঝাই। প্রোডাক্টিভ মেনটেন্যান্স যেখানে আমরা একটা ম্যানেজমেন্ট অ্যাক্টিভ বা প্রক্রিয়াকে ব্যবহার করবো দীর্ঘমেয়াদের টু লং টার্ম সাকসেস, যাতে করে আমরা প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী সফলতা বা লং টার্ম গোল যেগুলো শুধু অ্যাচিভ করতে পারি, এবং সাথে কিসের মাধ্যমে তো কাস্টমার স্যাটিসফ্যাকশন অর্থাৎ ক্রেতা সন্তুষ্টির মাধ্যমে। অর্থাৎ টিপিএমের আবির্ভাব এই কারণে যে ক্রেতাদেরকে সন্তুষ্ট করার মাধ্যমে একটা প্রতিষ্ঠান আলটিমেটলি যে কাটের টু সেক্টর শুধু অ্যাচিভ করা যায় এবং শুধু লং টার্মে সাকসেস করা যায়। সেটা কখন সম্ভব হয় প্রতি বলা যখন তোমার কাস্টমার সেটিসফাই করার এজেন্ডিটা থাকবে। তাই টিপিএম মূলত যে বিষয়টার প্রতি দৃষ্টিপাত করে সেটা হচ্ছে কাস্টমার স্যাটিসফ্যাকশন অর্থাৎ তোমার ক্রেতা সন্তুষ্টি। ইন এ টিপিএম অ্যাকর্ড অর্থাৎ যখন আমরা টিপিএম অ্যাকর্ডের কথা চিন্তা করি, একটা অর্গানাইজেশনের যতগুলো মেম্বার যেখানে মেম্বার বা এমপ্লয়িজ আছে, বিভিন্ন পার্টিস আছে, ডিরেক্টর থেকে শুরু করে একেবারে লোয়ার এমপ্লয়িজ পর্যন্ত সবাই বলে যে অর্গানাইজেশনের কী সদস্য অল মেম্বার্স অফ অ্যান অর্গানাইজেশন পার্টিসিপেট ইন ইমপ্রুভিং প্রসেস অর্থাৎ সবাই প্রতিষ্ঠানের সাথে ইন ইমপ্রুভিং প্রসেস যে কোনো প্রক্রিয়াকে আপডেট করার জন্য বা প্রতিষ্ঠানের যে রুলস অ্যান্ড রেগুলেশন সেগুলোকে আপডেট করার জন্য, প্রোডাক্টটাকে আপডেট করার জন্য, সেবাটা যাতে আরও আপডেট বা ইমপ্রুভ করে যাতে সার্ভিসটা দেওয়া যায় এবং কালচার ইমপ্রুভ দেওয়া, কারণ তারা যে জায়গায় কাজ করে সেই জায়গার যে তোমার এনভায়রনমেন্টটা আছে এনভায়রনমেন্টটাকে বেটার করার জন্য সবাই কাজ করবে। সেটাকে বলে টিপিএম অ্যাকর্ড মানে এই টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টের যে তোমার যোগ্যতা আছে বা যে অ্যাকর্ড বা সামর্থ্য আছে সেগুলোকে কাজে লাগানো এবং সে কাজে কারা লাগাবে যারা অর্গানাইজেশনের মেম্বার হচ্ছে সবাই মিলে কাজটা করবে। তাহলে আজকালকে টিপিএম বলতে আমরা বোঝাই এমন একটা প্রসেস যার মাধ্যমে বা কোম্পানির কাস্টমার সিচুয়েশনের মাধ্যমে কোম্পানির যে টার্গেটগুলো আছে সেগুলো যাতে সাকসেসফুলি লং টার্মে সেট আপ করা যায় সেই গোলটাকে সেই উদ্দেশ্যে আমরা কাজ করা ম্যানেজমেন্ট এবং কাজ করা সেটা হচ্ছে কি টিপিএম বা টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট। এখন টিপিএমের মধ্যে ইনপুট থাকে
মেশিনারি সমস্যা থাকতে পারে, অথবা তোমার কোনো ওয়ার্কার সমস্যা থাকতে পারে, তোমার যে ধরনের লেবার দরকার ওয়ার্কার দরকার সেই ধরনের লেবার তোমার কাছে নাই, লেবার দিয়ে কাজ করছে, যেটার কারণে তোমার প্রোডাকশনটা কাম করতে পারছে না, বা কাজ যেটা অপটিমাম লেভেলের প্রোডাকশন হচ্ছে সেটা হচ্ছে না, তাহলে এই জিনিসগুলোকে তোমাকে ডিটেক্ট করতে হবে এবং সেগুলো ইলিমিনেট করতে হবে, সেগুলো বাদ দিয়ে করে কী করতে হবে, রিইনস্ট্রাকশন করতে হবে। তাহলে এটাকে বলা হয় হেলথ ইঞ্জিনিয়ার ইলিমিনেটিং ম্যানুফ্যাকচারিং এরর, এটা আমাদের প্রোডাক্ট কোয়ালিটি ম্যানেজমেন্ট। তুমি ম্যানেজমেন্ট হয়ে আসো, তুমি ম্যানেজমেন্ট শুরু করতে একটা প্রোডাকশন শুরু করে দিলে হবে না, প্রোডাকশন করতে যে ভুলগুলো আছে সেগুলো প্রপারলি চেক আপ করে সেগুলো ইলিমিনেট করে নতুন করে কী করতে হবে, তোমার নতুন করে যে ভুলগুলো সেগুলো নতুন ফাস্টকার্ট বা রিসন সম্পূর্ণ করতে হবে এগুলোকে। তারপর ফলে দেখি স্টিম লার্নিং সাপ্লাই চেন, তোমার যে সাপ্লাই চেনের প্রক্রিয়াটা আছে বা সাপ্লাই চেন লেভেলটা আছে সেগুলোকে যাতে ঠিক মতো করে সার্ভিসটা দিতে পারে বা সাপ্লাই চেনটা কাজ দিতে পারে, তোমার কাজের টাইসি করতে পারে, সেই জিনিসটাকে তোমাকে কী করতে হবে, ডিস্টিল থাকতে হবে, সেই জিনিসটাকে তোমাকে স্টিমাইন করতে হবে। স্টিমাইন করতে গেলে দেখি সাপ্লাই চেনের যাতে ব্যাকআপ না করে, সাপ্লাই চেন বলতে মোটা তুমি একটা প্রোডাকশন, তোমার একটা প্রোডাক্ট প্রোডাকশন করার পর এই প্রোডাকশনের এজেন্টগুলোকে তুমি কনজিউমার কাছে পৌঁছানো পর্যন্ত যাবে যে কাজটা করে সেগুলো মাঝখানে সাপ্লাই চেনের মাধ্যমে সেগুলো সম্পাদন হয়ে যাবে, ঠিক আছে। এটার জন্য আমাদের একটা আলাদা ডিপার্টমেন্ট থাকে যেটা করে সাপ্লাই চেন ম্যানেজমেন্ট বলা হয়, তো এটার উপর এখন একসাথেই আমার সাপ্লাই চেন ম্যানেজমেন্ট। সাপ্লাই চেন মানে সব দরকারি প্রক্রিয়াটা, আগে সরকারি প্রক্রিয়াটা তোমাকে স্টিম লাইনের মাধ্যমে আপনার স্টিম লাইনের বিষয় দরকারি প্রক্রিয়াটাকে সেরে দিতে শান্তি মানে যাতে হয়, ঠিক আছে, তোমার এফেক্টিভলি হয় সেই জিনিসটাই দৃষ্টি করতে হবে। এবার থেকে ইম্প্রুভিং কাস্টমার এক্সপিরিয়েন্স, অর্থাৎ কাস্টমার থেকে তোমাকে রিভিউ নিতে হবে, কাস্টমার রিভিউ অনুসারে তোমার যে ভুল ত্রুটিগুলো আছে বা যেখানে কাস্টমার ডিসস্যাটিসফাইড এই জায়গায় তোমাকে স্যাটিসফ্যাকশনটা আনতে হবে, ঠিক আছে। কাস্টমার যে জায়গায় তোমার প্রবলেম ক্রিয়েট করতে কাস্টমারদের একটা প্রোডাক্ট সেল করলা, এই প্রোডাক্টটা সেল করার পর কাস্টমার কোন জায়গায় প্রবলেম পাচ্ছে এই প্রোডাক্টে, সেগুলো তোমাকে এক্সপিরিয়েন্সগুলো ভালোভাবে নিয়ে সেটাকে ইম্প্রুভ করতে হবে, সার্ভিসকে তোমাকে আপডেট করে দিতে হবে, ঠিক আছে। তাহলে এটা বলে ইম্প্রুভিং কাস্টমার এক্সপিরিয়েন্স। যেমন ধরো আমরা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে ফুড কোর্টে কোনো চিন্তা করে ফুড লাগালে ক্ষেত্রে আমাদের সাথে একটা রিভিউ সেখানে আমরা একটা জায়গায় যখন নিউ কাস্টমার এনগেজ হওয়ার আগে ওখানে আমরা রিভিউগুলো চেক করে আগে বলতে পারি রিভিউ ভালো আছে কিনা, মানে নিউ কাস্টমার কখন তোমার প্রতি অ্যাট্রাক্ট হবে, নিউ কাস্টমারকে তুমি কখন রিভিউ করতে পারবা, যখন তোমার রিভিউগুলো বা তোমার এক্সপিরিয়েন্সগুলো তুমি ভালোভাবে দিতে পারতেছ, ইমপ্রুভ করতে পারতেছ, তখন তোমার জিনিসটা এভাবে এটা দেওয়া হয়, এটা তাহলে ইম্প্রুভিং কাস্টমার এক্সপিরিয়েন্স, ঠিক আছে। এটা একটা গেল, এরপর হচ্ছে এনশিওরিং এমপ্লয়িজরা ফুলি ট্রেন্ড, অর্থাৎ এমপ্লয়িরা যাতে ফলে পুরো ট্রেন্ড আপ হয়, অর্থাৎ তোমার অর্গানাইজেশনের যে এমপ্লয়িগুলো আছে তারা যাতে প্রপার স্কিলফুল হয় সেটার জন্য তোমাকে পর্যাপ্ত বিকশ হবে, ট্রেন আপ করতে হবে। ট্রেন আপ করার পর দেখবে যে ওরা স্কিল হচ্ছে সেই জায়গায় তোমার এনশিওর করতে পারলে তোমার সার্ভিসটা ভালো পাওয়া যায়। তোমার স্কিল আর আনস্কিল এমপ্লয়ের মধ্যে দুই ধরনের তুমি সার্ভিস পাবা, স্কিলের থেকে এক ধরনের সার্ভিস পাবা, আনস্কিল থেকে আরেক ধরনের সার্ভিস পাবা। তাহলে আমার আমাদেরকে স্কিল করার জন্য আমাদের অবশ্যই পরিষ্কার কীভাবে বিভিন্ন প্রতিষ্ঠান একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করতেছে, এই কপালের ট্রেন আপটা যাতে নিশ্চিত হয় সেটা আমাদের টিউমের একটা পর্যায় বা একটা স্ট্যাপ। তাহলে এই বিষয়গুলো আমাদের টিউমের মধ্যে ইনফর্ম করা যাবে, নিজের চেন ইঞ্জিনিয়ারিং ম্যানুফ্যাকচারিং এরর্স স্কিল লাইন সাপ্লাই চেন ইম্প্রুভিং কাস্টমার এক্সপিরিয়েন্স টেনশনিং এমপ্লয়িজ আর পুলিশ ট্রেন এখন আমরা টিকিং সিস্টেমে একটু দেখব।
কারণ কাস্টমার তো ফাইন না থাকতে পরিষ্কার হয় তো স্থিতি থাকে না।
ঠিক আছে দালাল প্রথমত কাস্টমারটা ফোকাস করে কাস্টমার কোন জায়গায় প্রবলেম হচ্ছে কাস্টমার সার্ভিসটা কেমন হওয়া দরকার এই জিনিসগুলো ওরা রিভিউর মাধ্যমে কি করে অ্যানালাইসিস করে ঠিক আছে এভালুয়েশন করে তাহলে এই জিনিসটা হলে কি রিভিউর প্রথম স্টেপ হলো এই ডিজিটা ফলো করা এরপর হলো যে কি প্রসেস ইমপ্রুভমেন্ট অর্থাৎ আদার যে কোম্পানিগুলো আছে বা ন্যাশনালি বা ইন্টারন্যাশনালি তখন ওরা বাকি কোম্পানিগুলোর সাথে ওরা একটা কম্পেয়ার করে যে ওদের ম্যানেজমেন্ট প্রসিডিওরটা কীরকম বা আমাদের ম্যানেজমেন্ট প্রসিডিওটা কীরকম চলছে আমরা আপডেট কিনা তার যুগের সাথে তাপ নিয়ে এখন টেকনোলজির সাথে তাপ নিয়ে আমরা রেগুলার আপডেট করছি কিনা সেই জায়গায় কাজ করতে হয় সেটা হলো কি ইমপ্রুভমেন্ট প্রসেস বা ম্যানেজমেন্ট যে প্রক্রিয়া আছে সেটাকে ইমপ্রুভমেন্ট করতে হয় আর একটা বিষয় হলো যদি কিছু কিছু বিষয় যদি আমার অ্যাকুরে আছে বাট আমি কাজে লাগাতে পারতেছি না তো এটা হলো যে ম্যানেজমেন্ট একটা বড় ব্যাপার ঠিক আছে অ্যাভেলেবেল অ্যাকুরে থাকার পরও ওদেরকে ইউটিলাইজ করতে না পারা মানে ম্যানেজমেন্ট বলতে আসলে যে কি এমপ্লয়ি যে পরিমাণে আছে সেগুলোকে কি করা ইনভলভমেন্ট করা কাজের মধ্যে পুরো অ্যাম্বুলেন্সটাকে কাজের সাথে যুক্ত করা বা ইনভলভমেন্ট করা ওদেরকে ইমপ্রুভমেন্ট করা অর্থাৎ প্রয়োজনে যে জায়গায় ঘাটতি আছে সেই জায়গায় এমপ্লয়ি নিয়োগ দেওয়া ঠিক আছে স্কিল আর এসকিল এগুলো ডিভাইস করে এগুলোতে কাজ করা তাহলে এই জিনিসটা নিয়ে কাজ করা ঠিক মানে এমপ্লয়িদেরকে ইনভলভমেন্ট ইনভলভমেন্ট বলতে এখানে আরও বেশি কিছু বিষয় আছে যেটার মধ্যে থাকে তোমার এমপ্লয়িদের সাথে কমিউনিকেশন করা রেগুলার আর এমপ্লয়িদেরকে ট্রেনারের ব্যবস্থা করা স্কিল আর স্কিলগুলো বিভক্ত করে ওদেরকে যার যে কারণে স্কিল আছে সেই অনুযায়ী কাজকে কি করা ডিভাইড করা ঠিক আছে তাহলে এই জিনিসগুলো হলো থেকে ডিপ্লোমের কাজ তাহলে মূলত এখানে তিনটা পদে নিয়ে সাথে কাজ করে ওদের মূল মূলনীতি একটা কাস্টমার ফোকাস প্রসেস ইমপ্রুভমেন্ট আর টোটাল এমপ্লয়িজ ইমপ্রুভমেন্ট এবং এই কাজগুলো করতে গিয়ে এদের কিছু এলিমেন্টসের বিষয় আছে কারণ যেগুলো যারা কাজ করে থাকে তার হচ্ছে লিডারশিপ ওভারঅল এমপ্লয়িকে ইমপ্রুভমেন্ট করতে গেলে আমাকে প্রপারলি কী করতে হবে লিডার করতে লিডারশিপ কী করতে হবে ক্রিয়েট করতে হবে তাহলে যদি লিড চিনতে না পারে তাহলে এমপ্লয়িরা কিন্তু কাজ করতে পারবে না তাহলে এমপ্লয়িদেরকে কন্ট্রোল করার জন্য আমাদেরকে প্রপার কী লাগবে লিডারশিপ লাগবে তাহলে যারাই দক্ষ আছে ম্যানেজার করতে তারাই লিডারশিপ দিতে পারবে ঠিক আছে তো এটা একটা বিষয় লিডারশিপ দিয়ে এমপ্লয়িদেরকে সাথে বিভিন্ন ডিপার্টমেন্টের কাজের মধ্যে একটা সমন্বয় করা এরপর আসলে কি কমিউনিকেশন তোমার এমপ্লয়িদের মধ্যে একটা কি রাখতে হবে লিডারদের সাথে উপরে লেভেলের সাথে লো লেভেলের সাথে মধ্যে এখানে তিন ধরনের ম্যানেজমেন্ট থাকে টপ লেভেল মিড লেভেল লোয়ার লেভেল মানে ম্যানেজমেন্টের টপ লেভেলের সাথে মিড লেভেলের সাথে লোয়ার লেভেল এদের মধ্যে একটা কমিউনিকেটের সঙ্গে রাখতে হবে প্রপার কমিউনিকেশন না থাকলে তোমার কাজটা সাকসেস হবে না ঠিক আছে টার্গেটগুলো অ্যাচিভ হয়ে যায় না তাহলে এই কমিউনিকেশনটা ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট সিস্টেমে এরপর আছে কি এডুকেশন অ্যান্ড ট্রেনিং তোমার যারা আনএডুকেটেড আছে বা আনস্কিল আছে তাদেরকে স্কিলফুল করার জন্য প্রপারলি কী করতে হবে এমপ্লয়িদের মধ্যে এডুকেটিভ করতে হবে এবং ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে ঠিক আছে তাদেরকে এটা কোম্পানি অর্গানাইজেশন ম্যানেজমেন্টরাই এগুলো কাজগুলো করে রাখবে বলছে ট্রেনিংয়ের ব্যবস্থাটা এরপর রিওয়ার্ড অ্যান্ড রিকগনিশন একটা বিষয় হলো যে এমপ্লয়িদেরকে কাজে সন্তুষ্ট আনার জন্য বা কাস্টমার ডিমান্ড বাড়ানোর জন্য অবশ্যই কিছু দরকার হয় রিওয়ার্ড অ্যান্ড রিকগনিশন অর্থাৎ রিওয়ার্ড অ্যান্ড রিকগনিশন বলতে তোমার কমিশনের ব্যবস্থা করা যেতে পারে বিভিন্ন ধরনের পুরস্কারে মানে টার্গেট হিসেবে করে পুরস্কারে বোনাসের ব্যবস্থা হতে পারে তাহলে এই বিষয়গুলো ব্যবস্থা করা যেতে পারে এটা বলে রিওয়ার্ড অ্যান্ড রিকগনিশন ঠিক আছে কারণ একটা এমপ্লয়ি বলো একজন এমপ্লয়ি কখনই তোমার কাজের প্রতি তার আগ্রহটা বা ইন্টারেস্টটা পাবে যখন সে প্রপার রিমুনারেশনটা পাচ্ছে অর্থাৎ রিমুনারেশন বা রিওয়ার্ডটা পাচ্ছে ঠিক আছে অর্থাৎ সে যদি এক্সট্রা বোনাস করে সে আরও বেশি কাজ করার জন্য আগ্রহ পায় এই যে তুমি যদি দেখো বিভিন্ন প্রতিষ্ঠান কাজ করে একজন কেউ কমিশন তো সবাই পায় না পার্সোনাল বেসিস দেয় তার থেকে অনেক জন কিন্তু একজন বা দুই তিন জনকে কমিশন দেয় তাহলে ওরা কেন পাচ্ছে কমিশন ওরা ভালো কাজ করতেছে পারফরমেন্স ভালো সেই জন্য তাহলে ওরা কমিশন পাচ্ছে কি তাই কাজের মধ্যে ওরা কী হচ্ছে আরও আগ্রহী হচ্ছে তাহলে এটা একটা মোটিভেশনের পর যদি করে যেটা রিওয়ার্ড অ্যান্ড রিকগনিশন যেটা ইমপ্লয়মেন্ট একটা প্রসেস এরপর আসলে কি সাপোর্টিভ স্ট্রাকচার এগুলোর বাইরে আরও কিছু স্ট্রাকচার আছে প্রতিষ্ঠানের যেগুলো তোমার ইমপ্লয়ারকে সাপোর্ট দিবে ম্যানেজমেন্ট সাপোর্ট দিবে ওই স্ট্রাকচারগুলোকে প্রপারলি গাইডলাইন করতে হবে প্রপারলি প্রতিষ্ঠানের সাথে ইনভলভমেন্ট করতে হবে স্ট্রাকচারগুলো যেমন ধরো তোমার প্রোডাকশন ইনফ্রাস্ট্রাকচার আছে মেশিনারি ইউটিলাইজার বিষয় আছে ঠিক আছে তারপর সাপ্লায়ারদের বিষয় আছে প্রতিষ্ঠানের বাইরে যারা কম্পিটিটর আছে ওদের বিষয় আছে এই স্ট্রাকচারগুলোকে আমরা ঠিক মতো ফলো করতে হবে সাপোর্ট যদি পাই সেগুলো থেকে তাহলে টিমটা সাকসেসফুল হয় তাহলে এইগুলো মিনিমাম এগুলো নিয়ে কাজ করে এগুলো উপাদান এগুলো নিয়ে কাজ করবে এরপর আছে কি ইভালুয়েশন সর্বশেষ যে স্টেপটা আছে কি তোমার এই যে যাবতীয় কাজগুলো করলা তোমার একটা ইভালুয়েট করতে হবে আগের ম্যানেজমেন্টের কি প্রসেস পর্যায়ে ছিল বর্তমান কাজগুলো করার পর আজ থেকে একটা নির্দিষ্ট সময় সেট আপ করে টার্গেট করে ধরো পাঁচ মাস বা ছয় মাসের একটা টার্গেট করতো এই ছয় মাস পর ম্যানেজমেন্ট কোন পর্যায়ে গেছে ওরা ইম্প্রুভমেন্ট হয়েছে কিনা আদতে সেই জিনিসগুলো তোমাকে কি করতে হবে মেজারমেন্ট করতে হবে এইগুলো হলো তোমাদের ইকুইপমেন্ট কাজ তাহলে ইকুইপমেন্ট প্রসেসটা বুঝতে দাও তোমাদের পরীক্ষায় যদি প্রশ্ন যদি ইকুইপমেন্ট সঙ্গে আসতে পারে বা ডিপ্লোমার বিষয়টা দেখা করতে পারে এক্সপ্লেন ডিগ্রি অথবা তোমাদের স্বর্ণ রাখতে পারে স্বর্ণ রাখলে আমি যে তিনটা এখন পড়া দিয়েছি ডিপ্লোম কাকে বলে ডিপ্লোমার কিছু ফিচার বসে আর কিছু ফিচার তিনটা ইনক্লুড করে স্বর্ণটা লিখবা স্বর্ণ ইম্পর্টেন্ট ডিগ্রি হবে
পরীক্ষার জন্য টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টে সব নোটস ইম্পর্টেন্ট, এই তিনটে আসতে একসাথে লিখে দিলে সব নোটস হয়ে যাবে। Continual improvement, continual. কাস্টমার ফোকাস করে যে কাস্টমার আলটিমেটলি কি যাচ্ছে, একটা প্রোডাক্ট ছাড়া তো কাস্টমাররা
একটা প্রোডাক্ট কেনার পিছনে যে টাকাটা ব্যয় করা হয় সেটা দেখুন তারা কি পরিমাণ ইউটিলিটি পাচ্ছে, যদি মানে বুঝে নিলাম এটা তোমরা আগে জানতে পারবা। ইউটিলিটি হলো যে সে একটা উপযোগ পাওয়ার জন্য তার একটা উপযোগ পাওয়ার জন্য যে পরিমাণ সে অর্থ ব্যয় করবে সেই পরিমাণ সে কোয়ালিটি টু ইউটিলিটি পাচ্ছে কিনা সেটা সে এনশিওর করতে থাকে। ঠিক আছে, তুমি যেমন ধরো 20,000 টাকা দামের একটা মোবাইল কিনলা বা 20,000 টাকা দামের মোবাইল নিয়ে যদি তুমি 10,000 টাকা খালি তো কাজ করতে সক্ষম হবে হবে না, তুমি 20,000 টাকা মোবাইল নিতে পারো 20,000 বা তার চেয়ে বেশি কিছু চাইবে। কাস্টমারদের চাহিদা ডিমান্ড কথা তো এভাবে, কারণ আমাদের কাস্টমার ফোকাস চিন্তা করতে হবে আমার ওই পয়েন্টে ইনপুট করতে হবে যে কি আমার প্রোডাক্টটা কাস্টমার ডিমান্ড অনুসারে আপডেট করছে কিনা বা আমার কোয়ালিটিটা বাড়াতে পারতেছে কিনা, সে লেভেল থেকে আমার ইকুইপমেন্ট মূল্য দরকার ইকুইপমেন্ট ওটা নিয়ে কাজ করেন কাস্টমার ফোকাস থেকে বেশ করেন। এরপর আছে কি টোটাল এমপ্লয় ইম্প্রুভমেন্ট, অল এমপ্লয়িজ পার্টিসিপেটিং ওয়ার্কিং টুয়ার্ড কমন গোল, অর্থাৎ একটা প্রতিষ্ঠানের সাধারণত লক্ষ্য থাকে দেখি বেসিক্যালি জেনারেলি যে মিশন কথা গেছে তাহলে দেখি আর প্রফিট অর্গানাইজেশন যে বিজনেসের জন্য অর্জন প্রফিটকে মেকানিজম করা অর্থাৎ প্রফিট মেকিং প্রফিট বা আর প্রফিট প্রফিটটা অর্জন করা, অর্থাৎ প্রফিট অর্জন করার জন্য যতগুলো এমপ্লয়ি আছে সবার মূল টার্গেট কী থাকে প্রতিষ্ঠানকে একটা ভালো পর্যায়ে নিয়ে যাওয়া। ঠিক আছে, একটা সেম গোল নিয়ে কাজ করে কিন্তু কিন্তু সেম গোল নিয়ে কাজ করলেও এখানে আবার কাজের ধরনটা ভিন্ন থাকে, আর একজনের ডিপার্টমেন্ট আলাদা থাকে তারপর ওই ডিপার্টমেন্ট অনুসারে ওর কাজের আয়োজন বা কাজের পরিধিটাও ভিন্ন থাকে, কাজের পরিস্থিতিও ভিন্ন থাকে, ন্যাচারও ডিমান্ড থাকে। এই অবস্থায় টোটাল এমপ্লয়িজ কমিটমেন্ট ক্যান অনলি বি অবটেইন আফটার ইয়ার হ্যাজ বিন প্রোভাইডেড দ্য প্রপার এনভায়রনমেন্ট, অর্থাৎ যদি প্রতিষ্ঠানের মধ্যে প্রপার এনভায়রনমেন্ট ক্রিয়েট করা যায় তাহলে সেই জায়গায় টোটাল এমপ্লয়িরা ঠিক মতো কাজ করতে পারবে। এনভায়রনমেন্ট ঠিক থাকলে এমপ্লয়িরাই সবাই কি করতে পারবে সন্তুষ্ট হবে কাজটা করতে পারবে প্রতিষ্ঠান টাকাটাও অ্যাচিভ করতে হবে। আর ম্যানেজমেন্টের একটা বিষয় থাকে যে কি এমপ্লয়ি যে পরিমাণ আছে সেই পরিমাণ সবাইকে কাজে লাগানো এমপ্লয়ি চেঞ্জ করা, তোমার 10 জন এমপ্লয়ি আছে একটা প্রতিষ্ঠান 10 জন থাকে তুমি 8 জন কাজে লাগছে 2 জন এমনি তাই আনিস থেকে যাচ্ছে তাহলে ওদের পিছনে যে কস্টিংটা হচ্ছে সেটা হচ্ছে আইডেন্টিটি ইনেগেটিভ, তাহলে এটাকে এফেক্টিভ করার জন্য কাজ করতে হবে সেজন্য এটা করে টোটাল এমপ্লয়ি ইনভলভমেন্ট। এরপর প্রসেস সেন্টার বলতে যে সে একটা নির্দিষ্ট প্রক্রিয়া আছে একটা প্রক্রিয়ায় কাজকে সম্পাদিত হয়। ঠিক আছে, যেমন ধরো তুমি ব্যাংকের কাজটা কী হয় ব্যাংকে গিয়ে আমরা টাকা জমা দিই টাকা জমাতে দিই আসলে তো হয়ে যায় টাকাটা যে তোমাকে একটা নির্দিষ্ট প্রতিদিনে টাকাটা জমা দিতে হয়, টাকা জমার পর ওরা কী করে টাকাটা অ্যাকাউন্ট করে কম্পিউটার সফটওয়্যারে অ্যাকাউন্ট হওয়ার পর তোমার অ্যাকাউন্টে টাকাটা কী হয় স্টোর করে। এরপর নির্দিষ্ট সময় আগে টাকাটা থেকে তুমি যে কোনো কাজে ইউটিউজ বা ইউটিলাইজ করতে পারো বা ব্যবহার করতে পারবা, তো এই জায়গাটা কাজটা নির্দিষ্ট প্রক্রিয়া মেনে হচ্ছে তুমি এমন আগে ঘরে বসে তুমি টাকা জমা দিব বললে হয়ে যাচ্ছে নির্দিষ্ট প্রক্রিয়া মেনে কাজটা হচ্ছে। ঠিক স্যার, প্রত্যেকটা প্রতিষ্ঠানের মধ্যে যারা হসপিটাল ডিপার্টমেন্ট বা সার্ভিস ডিপার্টমেন্ট তাদের কাজটা একরকম, প্রোডাকশন ডিপার্টের কাজটা একরকম, যারা ম্যানুফ্যাকচার কোম্পানি আছে কিন্তু প্রসিডিউরটা নির্দিষ্ট মানতে হয়। একটা পণ্য তৈরি হওয়ার পর একটা কিছু রং ড্রেস কিনতে হয় প্রতিষ্ঠানকে, রং ড্রেসগুলো থেকে পণ্য তৈরি করতে হয়, ওই পণ্য তৈরি করার পর এই পণ্যটা তোমাকে কী করতে হবে বাইরে কাস্টমারদের কাছে বেচারে বিক্রি করার ব্যবস্থা করতে হবে, বিক্রি করার বিভিন্ন মাধ্যম থাকে অনলাইন যেগুলোর মাধ্যমে কাস্টমার কাছে পণ্যটা পৌঁছে নেওয়া হয়। তো একটা প্রসেস মেনে হচ্ছে না, এমন না যে পণ্য তৈরি করছে তুমি ওখান থেকে নিয়ে আসতে তেমন তো না, যেমন কৃষক ফসল উৎপাদন করতে কোথায় মাঠে, আমি তো সরাসরি মাঠে গিয়ে পণ্যটা নিয়ে আসতেছি না, আমরা বাগানঘাটা বাজার থেকে আমার আশেপাশে যেখানে বাজার আছে সেখানে পণ্যটা ফোন করতেছি। ঠিক সেম তোমরা যখন স্টাডি করতেছো স্টাডির একটা নির্দিষ্ট প্রসিডিউর আছে, অর্থাৎ তোমরা অ্যাপ্লাই করার পর কি হয়েছে ভর্তি হওয়ার পর তোমরা নির্দিষ্ট সময় পর পর টিউশন নেওয়ার পর পরীক্ষা দিচ্ছ, পরীক্ষা ফলে নেওয়ার পর পরীক্ষা দিতে যাচ্ছ, এরপরে যা ভাব রয়ে যাচ্ছে ভর্তি হওয়ার সাথে যেটা তোমাদের কেন দিয়ে দিচ্ছে তা তো না, প্রসিডিউর মেনে হচ্ছে এটা তোমরা প্রসেস সেন্টার অর্থাৎ যে কোনো একটা প্রক্রিয়া মেনে কাজটা করা। ঠিক সেম ম্যানেজমেন্টের মধ্যেও যে কোনো পণ্য বা যে কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস দেওয়ার ক্ষেত্রে একটা প্রসেস মানতে এই প্রসেস ঠিক মতো ফলো করতে হচ্ছে কিনা সেটা ঠিক হবে নিজে একটা ইন্টিগ্রেটেড সিস্টেম। ইন্টিগ্রেটেড সিস্টেমটা হলো কি অন্ত অ্যানোটেশন মে ফাংশন অফ মেনি ডিফারেন্ট ফাংশনাল স্পেশালাইজেশন, একটা অর্গানাইজেশনের বিভিন্ন বিভিন্ন ধরনের ডিপার্টমেন্ট থাকে তার বিভিন্ন ধরনের স্পেসিফিক রোল থাকে। ঠিক আছে, যেমন তুমি যে জায়গায় কাজ করছো তোমরা যারা জব করছো তো তোমরা জবের মধ্যে তোমরা হয়তো মার্কেটিং ডিপার্টমেন্টে কাজ করছো কিন্তু প্রতিষ্ঠানের ভিতরে আরও ডিপার্টমেন্ট আছে, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট আছে, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট আছে, ফিনান্স ডিপার্টমেন্ট আছে, তাহলে প্রত্যেকের কাজটা আলাদা আলাদা ভিন্ন না কিন্তু লক্ষ্য কিন্তু একটাই প্রতিষ্ঠানের গোল যেটা সেট আপ করা সেটা অ্যাচিভ করা। ঠিক আছে, তাহলে এই ইন্টিগ্রেটেড সিস্টেমে যখন কাজগুলো বন্টন হয়ে যাবে তখন কাজটা অবশ্যই পারফেক্টলি কীভাবে কমপ্লিট হবে, এখন তুমি একজন যদি সব কিছু করতে যাও তোমার অ্যালেবেল হয়ে যাবে না। ঠিক আছে, তুমি একজনে সব কাজ করতে গেলে তোমার কী হয়ে যাবে অ্যালেবেল হয়ে যাবে, এখন তারা প্রস্তুতি যাবে দেখো ডাক্তাররা লোকে ট্রিটমেন্ট করতেছে কিন্তু ডাক্তার নিজে গিয়ে গিয়ে আবার নার্সের সেবাটা করতেছে ওরা যেন আলাদা নার্স আছে, আবার যারা এডমিশন দিচ্ছে এডমিশনে কাজ করার জন্য মানুষ আছে ডাক্তাররা এসে তো করতেছে না কিন্তু হসপিটাল বলতে ডাক্তার নেই, বা ডাক্তার না থাকে তো হসপিটাল কোনো ভ্যালু নাই, মানে রোগীরা হসপিটাল যাবে না, এটা তো ডাক্তারের উদ্দেশ্যে যাচ্ছে
কিন্তু ওই ডাক্তার উদ্দেশ্য গ্যালারিও এখানে বিভিন্ন কাজ করার জন্য আলাদা ডিপার্টমেন্ট ভাগ করা আছে, ওই ডিপার্টমেন্টের কাজগুলো ওভাবে সম্পাদন করা যেতে পারে। এখন ডাক্তার যদি সব কাজ করতে যায় ওই জায়গাটা কি ডাক্তার ফ্যামিলি করতে পারবে, সেই ডাক্তার কাজ সেটা ফ্যামিলি করতে পারবে, সেটাকে বলে ইন্টিগ্রেটিভ সিস্টেম, অর্থাৎ কাজকে বিভক্ত করার পরে না সাধারণ জেলা। এরপর স্ট্র্যাটেজিক্যাল সিস্টেম থেকে অ্যাপ্রোচ, বিভিন্ন কাজের জন্য আলাদা আলাদা কৌশল নির্ধারণ, স্ট্র্যাটেজিক কৌশল নির্ধারণ কাজটাকে অ্যাচিভ করা, ঠিক আছে। যেমন ধরো ক্রিকেট খেলায় তোমরা দেখবা এক এক দল এক এক কৌশল নিয়ে মাঠে নামে, সবাইকে সেম স্ট্র্যাটেজি নিয়ে মাঠ নামে খেলাধুলা, এবার ক্রিকেট বা যে কোনো একটাতে সেম স্ট্র্যাটেজি নিয়ে মাঠ নামে। যেমন ধরো অস্ট্রেলিয়ার যে মাইন্ডের খেলে বা অস্ট্রেলিয়া বা ইংল্যান্ড বা ইউরোপ কান্ট্রি তখন সে এশিয়ার কান্ট্রিগুলো সেই মাইন্ড পাশে স্ট্র্যাটেজি নিয়ে খেলে, সে সেই খেলে না, ওদের খেলাধুলাটা একটু ভিন্নতা হয়, ঠিক আছে। কিন্তু টার্গেট একটাই, অর্থাৎ জয়টা চিনিয়ে না কিন্তু কৌশলটা ভিন্ন হয়। তাহলে তোমাকে প্রয়োজনে যার যেভাবে সামর্থ্য সেভাবে কৌশল নির্ধারণ করে, সিস্টেম সেভাবে অ্যাপ্লাই করে, একটা কী করে টিকিউমের মাধ্যমে কাজটা করে, এটা টিকিউমের এটা একটা প্রিন্সিপাল। এরপর কন্টিনিউয়াল ইম্প্রুভমেন্ট, যেটা আগেই বলে আসছে কন্টিনিউয়াস প্রসেস, এটা একটা ম্যানেজমেন্ট এমন না যে কি আজকে কোর্সের ম্যানেজমেন্টটা কিছুদিন পর বন্ধ হয়ে যাবে, তা না, যতদিন অর্গানাইজেশন এটাকে সার্ভাইভ করবে ম্যানেজমেন্ট প্রসেসটা ততদিন থাকবে, কিন্তু তোমাকে ওটাকে সার্ভাইভটা লং টার্ম করার জন্য তোমাকে প্রসেসটাকে কী করতে হবে, ইম্প্রুভ করতে হবে, অর্থাৎ তোমার কন্টিনিউয়াসলি ইম্প্রুভমেন্টের মধ্যে থাকতে হবে। এখন তোমরা যেমন ধরো মোবাইলের ভার্সনের ক্ষেত্রে চিন্তা করো, মোবাইল ভার্সন কি আজ যুগে যেটা সেটা এখন হয়ে গেছে, এটা ইম্প্রুভ করতে করতে আজকে অ্যান্ড্রয়েড ভার্সনের যে আরো আপডেট ভার্সন চলে গেছে, নেটওয়ার্কটা চিন্তা করো টু জি থেকে থ্রি জি ফোর জি বর্তমান ফাইভ জিতে চলে গেছে, তো এই যে একটা আপডেট হয়ে হয়ে কিন্তু জিনিসটা টাই মোবাইলের মধ্যে এসে জেনারেশনের মধ্যে আছে, কিন্তু জেনারেশনটা কি হয়েছে আপডেট হয়েছে, সেরকম কম্পিউটার ইলেকট্রনিক্সের সব আইটেমের মধ্যে কি হয় ইম্প্রুভমেন্ট হয়, ঠিক সেম টেকনোলজি যত ইম্প্রুভ হবে তোমার যে কোনো ম্যানেজমেন্ট প্রসেসটাও কী করতে হবে, সাথে সাথে আপডেট বা ইমপ্রুভমেন্ট করতে হবে। তাহলে এটা একটা হলো যে টিকিউমের প্রিন্সিপাল মূলনীতি। এরপর যে ফ্যাক্ট বেসড ডিসিশন মেকিং, যে কোনো একটা ঘটনা ঘটার পর ওটার উপর একটা ডিসিশন বেস করে ডিসিশন নিতে হবে, কারণ মাসে দেখো অনেক সময় ডিসিশন একটা নিয়ে নামে কিন্তু ডিসিশন চেঞ্জ করে ফেলতে হয়, অর্থাৎ পরিস্থিতি অনুযায়ী সিচুয়েশন বেস করে, ঠিক তেমনি ম্যানেজমেন্ট প্রসেসের মধ্যেও ডিসিশনটা তোমার কী করতে হবে সবসময় চেঞ্জ এর ভিতরে থাকতে হয়, কারণ কখন কোন ধরনের সিচুয়েশন আসে সেটার উপর ডিপেন্ড করে। যেমন ধরো কিছুদিন আগে করোনা কালে সিচুয়েশন চলে আসলো, ম্যানেজমেন্টের ওই মুহূর্তে সেলস কম কস্ট বেশি, কস্ট কমার জন্য অনেক কী করে থাকে কর্মী ছাঁটাই করছে, অনেক প্রতিষ্ঠান বড় রকমের কর্মী ছাঁটাই করছে না, তাহলে পরবর্তীতে কর্মী ছাঁটাই করছে ওদেরকে আবার পরবর্তীতে যখন করোনা কালে দুর্যোগটা চলে গেছে কর্মীটাকে আবার ইমপ্রুভমেন্ট করেছে নতুন করে, আবার নতুন করে তারা কাজ যখন বেড়ে গেছে তখন আবার ইনভলভমেন্ট হয়েছে এমপ্লয়িজে। তাহলে এটা একটা হলো ডিসিশন ট্যাক বেসড, কারণ তোমার সিচুয়েশন বেস করে যে কোনো ডিসিশন নিতে হয় বা ডিসিশনটা কী হতে হয় আপডেট করতে হয়। এরপর আছে কমিউনিকেশন, সর্বশেষ যে স্টেপটা আছে প্রিন্সিপালটা আছে কমিউনিকেশন, অর্থাৎ কমিউনিকেশন বলতে মূলত বোঝা যায় যে কি আমরা লোয়ার লেভেল থেকে একদম আপার লেভেলের মধ্যে তাদের মধ্যে একটা সমন্বয় সাধন করা, কর্মীরা যখন আপার লেভেলে এসে যখন কর্মীদের সাথে কথা বলে তখন কর্মীদের মধ্যে একটা সতর্কতা আসবে, মোটিভেশন কাজ করে যে হ্যাঁ আপার লেভেল তো আমাদের সাথে বিহেভিয়ার করে, অনেক প্রতিষ্ঠান দেখা যায় যে কর্মীদের সাথে মালিকের দেখা নেই বা চিনে না, তাহলে এই অবস্থা থেকে তাদের মধ্যে একটা গ্যাপিং থেকে দেয় কর্মীদের মধ্যে কাজের সাথে আন্তরিকতার মধ্যে একটা গ্যাপিং দেখে দেয়, এখানে একটা মোটিভেশন বিষয় আছে, এই বিষয়গুলো যখন তুমি ওর ভিতর আন্তরিকতাটা ধরে নিতে পারবা সে তাদের কাজের অগ্রগতিটাও স্কিলনেসটাও বেড়ে যাবে, তাহলে এটার কারণে কাজের লাভ কোম্পানির বা প্রতিষ্ঠানের অর্গানাইজেশনের লাভ, তাহলে এই জিনিসটাকে হলো কমিউনিকেশন, তাহলে এই কমিউনিকেশনটাও একটা প্রিন্সিপালস, তাহলে এই হলো কি তোমার টিকিউমের প্রিন্সিপালস। তাহলে এই টপিকসটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট তোমাদের ম্যানেজমেন্টের কাজটা করে টিকিউম টপিকসটা। ওকে আজকে এখানে শেষ টিকিউমটা, আপনারা এই জিনিসগুলো একটু ভালো করে বাসায় পড়বেন।